ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে রিজিওনাল ইনস্টিটিউট অব অফটালমোলজিতে করোনা আক্রান্ত এক বৃদ্ধার চোখের সফল অস্ত্রোপচার সংক্রমণ সত্ত্বেও চিকিৎসা করায় ডাক্তারদের ধন্যবাদ দিচ্ছে রোগিনীর পরিবার খাট থেকে পড়ে আঘাত পেয়েছিলেন ডান চোখে হাসপাতালে নিয়ে যাওয়ার পর জানা যায় তিনি করোনা আক্রান্ত এই অবস্থায় নব্বই বছরের মহিলার চোখে সফল অস্ত্রোপচার হল কলকাতা মেডিকেল কলেজের রিজিয়নাল ইনস্টিটিউট অব অব কলকাতা চারু মার্কেট এলাকার বাসিন্দা ওই বৃদ্ধার পরিবার সূত্রে জানা গেছে মঙ্গলবার ডানচোকে আঘাত পাওয়ার পর তাঁকে টালিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরীক্ষা করে জানা যায় কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে পাশাপাশি নিয়মাফি করোনা পরীক্ষাতেও ভাইরাসের অস্তিত্ব মেলে কিন্তু করোনা চিকিৎসার পরিকাঠামো না থাকায় হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেয়া হয় এরপর আরেকটি বেসরকারি হাসপাতাল ঘুরে বুধবার সন্ধ্যায় রোগিনীকে আনা হয় রিজিওনাল ইনস্টিটিউট অব অফথেলমোলজিতে এখানেই মেডিকেল বোর্ড গড়ে চোখের অস্ত্রোপচার হয় বৃদ্ধার একটিমাত্র চোখ ভদ্রমহিলার খুবই দুর্ভাগ্যজনক আগে থেকে কোনো কারণে একটা চোখ নষ্ট হয়েছিল এই চোখেও কিন্তু মানে কর্নিয়ার এবং স্কলেরার মধ্যে যে অংশটা ফেটে গেছিলো সেখান থেকে ভেতরের একটু পর্দার মতো বেরিয়ে এসেছিল এবং রক্ত জমে গেছিলো সেই চোখটা কিন্তু তাৎক্ষণিক সার্জারি করে ঠিক মতো করে দেওয়াটা কিন্তু আমাদের চিকিৎসা শাস্ত্রে করা উচিত তাহলে চোখটা নষ্ট হতে পারে বা ইনফেকশন হয়ে নষ্ট হয়ে যেতে পারে তা সেই কারণে আমাদের কাছে চ্যালেঞ্জিং ছিল অত্যন্ত সঙ্গে একজন করোনা আক্রান্তের চোখে চিকিৎসা করায় চিকিৎসকদের ধন্যবাদ দিচ্ছেন রোগিনীর পরিজনরা রোগী আপাতত বাড়িতে রয়েছেন তার স্বাভাবিক দৃষ্টিশক্তি ফেরত আসতে কয়েকটা দিন সময় লাগবে বলছেন চিকিৎসকেরা সঞ্জয় চট্টোপাধ্যায়ের সঙ্গে সন্দীপ সরকার এবিপি আনন্দ কলকাতা